আজকে চলে আসলাম বড়ই বাগানে। এখানে জোরে কথা বলা যাবে না, হ্যাঁ জোরে কথা বললে তো লোকে বুঝতে পারে যাবে। আজকে এসেছি বড়ই চুরি করতে। আমাদের ঘরের পিছনে অনেকগুলো বড়ই গাছ, ওরা না খেতে দেয় না কাউকে, হ্যাঁ এই জন্য চলে আসছি বড়ই চুরি করতে। তো এই যে দেখো বড়ই পেকে পেকে পড়েছে পুরো, আমি তো লোভে সামলাতে পারলাম না দেখে। এই যে মুছে টুছে খাওয়া শুরু করে দেবো, পড়ে গেছিলো তাতে কি, আমি মুছে টুছে খেয়ে নিব। আমার যে কি ভীষণ ভালো লাগে, ওদিকে যে বন শুরু করে দিয়েছে সিরা, সেই সাথে তো সেই সাথে। তো দেখো আমাদের বড়টোর খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমরা যাব মাছ ধরতে। হ্যাঁ তো এ কদিন তো বোন আমাকে জাল আগে খ্যাপন দিতে দেয় না, কিন্তু আজকে আমি আগে জাল নেব। জাল নিয়ে আমি তাড়াতাড়ি করে খ্যাপনটা দিয়ে দেব। হ্যাঁ চলুন যাওয়া যাক মাছ ধরতে। এই যে আমি জালের কাছে চলে আসছি, পিছনে ওই যে জাল। তো আপনাদের দাদাভাই তো বাড়িতে চলে গিয়েছে, হ্যাঁ এই জন্য কদিন আর জাল টাল খ্যাপন দেয় না, কারণ আপনাদের দাদাভাই একটু বেশি মাছ খেতে ভালোবাসতো, মাছ ছাড়া ভাত খেতে চাইতো না। তো ও যেহেতু বাড়ি চলে গেছে সেজন্য আর জাল টাল তেমনভাবে খ্যাপন দেওয়া হয় না। তো আজকে ভাবলেন যে না বাড়িতে মাছ নেই, তো তো কি জাল খ্যাপন দিয়ে দেখি কি মাছ ওঠে জালে, তাই জন্য চলে আসলাম আজকে জাল নিয়ে। নাহলে তো কোনো প্রশ্নই ওঠে না, আর এই ঠান্ডার ভিতরে মাছও বাঁধে না কি একটা জালে। দুটো পুঁঠি পেয়েছি, পুঁঠি না দুই তিনটা পাইছি। এই যে দেখো বন্ধুরা, ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। বাবা এখানে একটা রেখে থেকে গেছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।